ফুচকা কি ভিয়ে না পয়সা নিচ্ছে গো হ্যাঁ ফুচকা পয়সা নিচ্ছে প্রিতে কে দিবে জানি না কেন একটু সরে যেতে হবে নালে ক্যামেরা খারাপ হয়ে যাবে ভালো আছি আপনি ভালো আছেন তো রাস্তায় কেমন লাগছে আমাদের এখানকে এসে बक्सर बेपार रोचे आस्ते आस्ते भीतर दिके जाच्छी देखाबो एलाकाटा पुरो घूरिए आशा करछी सबाई भालो लागबे जदि भालो लागे प्रथमे बोलबो लाइक शेयर चैनलटा फलो करे राखो केन बोलो तो টাকা ইনকাম হবে না ভালো লাগবে ভালো আছো তো চলো মোটামুটি খুব সুন্দরভাবে সব সাজানো আছে কুমারহাটে ফুচকা স্টল ফল বসে আছে ফিয়াতে ফুচকাও খাওয়া যাচ্ছে যারা যা ফুচকা খাবে ফিয়া খেলে এখান দিয়ে কোনো অসুবিধা নেই তো চলো এখানে জানবো হ্যাঁ বৌদি ফুচকা কি ভিয়ে না পয়সা নিচ্ছে গো হ্যাঁ ফুচকা পয়সা নিচ্ছে ফ্রিতে কে দিবে ফিয়াতে দেয়নি ফার্স্টে ভাবলাম ফিয়া দিচ্ছে খেলু হয়তো না ফিয়ে নাই পয়সা আমি ফিয়ে ভিডিও করি বলে কি সবাই ফিয়ে করবে তো চলো মন্দিরটা চলেছি ওই ঘর কোলাঘাট কোলাঘাটে ঘর কোলাঘাট জানু তো চলো কুমারহাটে চারধারে ভিড় তো দেখাচ্ছি আস্তে আস্তে চলেছি ভালো লাগবে সবাইকে প্রচুর ভিড় ভালো আছো রে ভালো আছি আমরা তো আলাদা একটা চুলের কালার যাচ্ছি যাচ্ছি তো একটা আলাদা চুলের কালার আমার সেলুন দোকানেও কিন্তু আমি এই কালারটা করবো পরের বার থেকে ভাই কোথায় করছো এদিকে লজ্জা নেই লজ্জা নেই না এটা ভালো কালার আমার নিজেরই দোকান সেটাই তো বলছি বহুত জায়গা পড়ে গেছিল সাদা হয়ে বহুত জায়গা পড়ছে হ্যাঁ বহুত জায়গা বহুত জায়গা পড়ছে তো চলো দেখতে পাচ্ছ চারধারে ভিড় দেখাই ভালো আছো তো চলো পুরো প্রচুর ভিড় আছে এখানে একটা বিরাট ব্যাপার তো এখানে বহুত জায়গা পড়ছিল চলে প্রচুর ভিড় এখানে কিন্তু সংদর্শন করতে এসেছিলাম তোমরা দেখতে পাচ্ছ কুমারহাটে তো খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছ চার সাইডটা কয়েক হাজার হাজার লোক সবাইকে আজকে আমি দেখাবো ক্যামেরা বন্ধ দিয়ে তো আগলি দিকে কি একটা হচ্ছে তো চলো চলো যাই চলো যাই দূর বহু দূর গায়ে মেখে জড়িব না সোনার দূর তো চলো আগলি দিকে যাচ্ছি তো চলো দিদি ভাই একটু সাইড দাও তো একটু সাইড দাও একটু সাইড দাও সাইড তো চলো খুবই সুন্দর ভাবে ডান্স হচ্ছে খুব সুন্দর ভাবে ডান্স দিচ্ছে একটা ঢাকিদের বিরাট ব্যবস্থা রয়েছে তো দেখতে পাচ্ছ চারধারে হাজার হাজার মাথা
তো মুন্ডুতে মুন্ডুতে ভর্তি দোতলা হলো তো এখানেও বিরাট আইটেম তো সেই জায়গাটা দেখো কি অবস্থা তোমার দিকে দেখাই শ্যাম ভাই পুরো ভেঙে বলার মতন ক্ষমতা তো দুর্দান্ত ভাবে বাজাচ্ছে একদম তো আমি বের করে দিল দুর্দান্ত লাগছে ভালো লাগছে কেমন আছো ভালো আছি তো দেখতে পাচ্ছ একদম অসাধারণ জিনিস দেখলাম এই জায়গায় তো দেখতে পাচ্ছ চারধারে কিন্তু দর্শকে দর্শকে ভর্তি আছে আর ফলোয়ার্সও রয়েছে খুব ভালো লাগছে অনুষ্ঠানটা এটা কোথাকার অনুষ্ঠান আছে দাদা কুমার হাট শীতলা পূজা কত বছর হচ্ছে কত বছর হ্যাঁ কত বছর হচ্ছে এটা আমাদের চন্দনের আগে থেকে তো দেখতে পাচ্ছ কত টাকা খরচা করে কত রকম অনুষ্ঠান করে খুবই ভালো দাদা তোমাদের টিমটা কোথাকার খেজুরি হ্যাঁ খেজুরি খেজুরি তো দেখতে পাচ্ছ ম্যাচিস দিয়ে কী করছো এটা ম্যাচিস দিয়ে সেঁক দিয়ে আলো তো এবার বাজবে দেখো জল টল একটু খেয়ে নিল তার আগে তো ধুমধাড়াকটা এবার বাজবে প্রচুর ভিড় দেখো ভাই এই জায়গাটা না আসলে লস করতো তো বাজি বাজি একদম বাজি বলেছে ভাই দেখতে পাচ্ছ অবস্থা পুরো খারাপ তবে জল খেলেছে আর সিগারেট দেখতে পাচ্ছ ভেজে গেছে কানেতে তো একদম দুর্দান্ত ভাবে বাজছে দেখতে পাচ্ছ অসাধারণ জিনিস কুমার হাটে দাঁড়া আদলালি মুখ দেখে দিচ্ছিলে মুখ দেখে দিচ্ছে সবাইরই আমাদের তাসা কেমন লাগছে দুর্দান্ত দুর্দান্ত তো দুর্দান্ত বাজছে ভাই এখানে বক্স ফক্স অনেক দেখেছি এর ভিডিওর আগে কিন্তু এখানেও একটা আলাদা জিনিস দেখলাম তো চলো বাজাবে তো জল ঢেলে দিচ্ছে জানি না কেন একটু সরে যেতে হবে নাহলে ক্যামেরা খারাপ হয়ে যাবে জল ঢেলে দিল তো এবার দেখো কী অবস্থা ক্যামেরা ভেঙে যাবে গরিব মানুষের ভাই একটু দূরে পালিয়ে যেতে হবে একটু সাইড দাও তো তো দূর থেকে সবসময় ভিডিও করতে হবে জল টল পড়ে গেলে একটা খারাপ অনেক কষ্ট করে ক্যামেরাটা কিনেছি খারাপ হয়ে গেলে সব যাবে কমিটি দাদা ভাইদের থেকে দেখালো কেমন আছো বলো আগে ভালো আছি আপনি ভালো আছেন তো কেমন লাগছে আমাদের এখানকে এসে প্রিয় দর্শক কিছু শোনা যায়নি একদম দুর্দান্ত অনুষ্ঠান প্রচুর ভিড় হয় তো এখানে হ্যাঁ প্রচুর তো ভিড় হয় বহু মানুষের আগমন দেখতে পাচ্ছেন একদম অসাধারণ ভাবে সাজানো গুছানো আপনাদের দিকে সম্মান দাদা কেমন আছো কেমন আছো ভালো আছি ভালো অনুষ্ঠান তো চলো তোমার দিকে আরো ঘুরিয়ে দেখা দর্শক আরসিএফ পুরো ফাটাফাটি কেমন লাগছে ভালো লাগছে তো এটা আমার ফেসবুকের বন্ধু হয় প্রিয় দর্শক দেখা গেল খুব ভালো ভালো তো একদম চলো আরো সাইডটা দেখাই তোমার দিকে বুলডোজার ঢুকে গেছে তো প্রিয় দর্শক মা বোনেরাও নাচছে দেখতে পাচ্ছ দুর্দান্ত একদম এলাকায় মোটামুটি খুবই সুন্দর হেভি অসাধারণ ড্যান্স আর ভিড়টা দেখো শুধু আগলি দিকটা বুলডোজার ফেসে গেছে আর বাতাসাগুলো মারিছে ভালো তো তো দেখতে কেমন আছো ভালো তুই ভালো আছিস হ্যাঁ ভালো তো আছি আর জায়গাটা কেমন লাগছে এই জায়গাটা খুব সুন্দর তো চলো খুব ভালো লাগলো আর একজন দাদার সাথে দেখা হলো বুলডোজার ফেসে গেছে আগলি তোমাকে সাইড দিয়ে দিতে বলবো নাহলে বুলডোজারে চলে যাবে ভাই তো দেখতে পাচ্ছো এখানে চড়চড়ানি আছে দেখতে পাচ্ছ কি অবস্থা একদম
এলাকা খুব ভালো এলাকা, তো এখানে না আসলে বুঝতে পারতাম না। তো ভাই বুলডোজার আছে, বুলডোজার চলাবে। হ্যালো, তো তো চলো তোমাদের দিকে দেখালাম, এটা কুমারহাট, এখান দিয়ে বেরিয়ে আছি। সব ভালো আছো? তো সব ভালো আছে, আমরাও ভালো আছি। তো চলো এখান দিয়ে আবার চলেছে প্রসাদ লেলে। তো দেখতে পাচ্ছো কমিটির পক্ষ থেকে, কিন্তু দুটো মিষ্টির প্যাকেট দিয়েছে। হ্যাঁ ভালো, তো ভালোবেসে দুটো মিষ্টির প্যাকেট দিচ্ছে দেখা। তো দুটো মিষ্টির প্যাকেট এটা স্পেশাল করে কুমারহাট থেকে অ্যাকচুয়ালি কিন্তু দেখেছিল, তো সেই জন্যই কিন্তু এসেছে একজন কমেন্টের বাড়ি থেকে। ভালো, তো হ্যাঁ সব ভালো আছে একদম, চারিদিকে মোটামুটি ফলোয়ার্সে ভর্তি, সবাই ভালো থাকুন।